মোহাম্মদ মফিজুল একজন কৃষক। সম্প্রতি তিনি কৃষি বাজার থেকে এই 6.5 হর্স পাওয়ারের মিনি টিলারটি ক্রয় করেন। তিনি টিলারটি প্রায় 6 মাস যাবত তার আবাদি জমিতে চাষের ক্ষেত্রে ব্যবহার করে আসছেন। এমনকি মিনি টিলারটি তার ছোট ছেলেও মাঝে মাঝে চালিয়ে তাকে জমি চাষের ক্ষেত্রে সাহায্য করে। আমরা যখন টিলারটি সম্বন্ধে তার অভিজ্ঞতা জানতে তার নিকটে পৌঁছাই, তখন তিনি টিলারটি দিয়ে অসম্ভব শক্ত মাটিতে চাষ দিচ্ছিলেন। এরপর আমরা তার কাছে টিলারটি নিয়ে তার অভিমত জানতে চাই। আসসালামু আলাইকুম, আমি আজকে এসেছি হচ্ছে রংপুরের বদরগঞ্জে। তো সেখানে আমাদের যে একজন ক্রেতা আছেন মফিজুল ইসলাম ভাই, তো উনি এই মেশিনটা প্রায় 6 মাস ধরে ইউজ করছেন, তো ওনারই একটা রিভিউ নেওয়ার জন্য এসেছি। আসলে ওনার কী কী উপকারে লেগেছে এবং উনি কাজ করতে পাচ্ছেন কি না সেটা মূলত আপনাদের সামনে তুলে ধরার জন্য এই ভিডিও। তো কথা না বাড়িয়ে চলেন শুরু করি ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো আমরা তো এসে দেখলাম যে আপনি অলরেডি দ্বিতীয় চাষ শুরু করেছেন জমির, তার আগে একটা চাষ শেষ হয়ে গেছে। তো আপনি এটা যে কতদিন ধরে চালাচ্ছেন? প্রায় 6 মাস। প্রায় 6 মাস। তো 6 মাসে আপনার আসলে কীরকম কাজে দিয়েছে এবং আসলে এটা আপনার কতটুকু হেল্প হয়েছে আপনার এই চাষের ক্ষেত্রে? হেল্প বলতে এটা তো বিশাল উপকার, কারণ এখানে চতুর্পাশে ধানা গাছে, এখানে গাড়ি ঢুকতেছে, গাড়ি ঢুকিয়ে এখানে কাজ করতে পারতেছি। এটা হাতে ভাষায় নিয়েই চলে আসছেন? দুইজন হলে যে কোনো স্থানান্তর করা যায়। আচ্ছা, আর তাছাড়া চাষ মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। আর আমাদের এটা হলো এঁটেল মাটি, মানে খুবই শক্ত, খুবই শক্ত মাটি। আচ্ছা, পলি মাটির জন্য আরও বেস্ট এটা। তো আপনি অন্য যে জমিগুলো ওগুলো কি আপনার পলি মাটি? অন্য আমার সব এঁটেল মাটি, বেশিরভাগই এঁটেল মাটি। মানে যেগুলো পলি মাটিতে যে মনে করেন এক চাষ যেটা দিতে হয় সেটার ক্ষেত্রে কি এটাতে দুই মিনিমাম দুইটা দিতে হবে নাকি? হ্যাঁ, পলি মাটিতে যদি একটা লাগে তাহলে এটাতে দুইটা লাগবে। মানে এত শক্ত? এত শক্ত। তো আগে কিভাবে চাষ করতেন? আগে বড় পাওয়ার টিলার আছে, ওই বড় পাওয়ার টিলার ঢুকায় তখন চাষ করতেন। সেটাতেও কি দুই চাষ তিন চাষ লাগতো? না, সেটাতে দুই তিন চাষ চাষ লাগতো, চাষ চাষও লাগছে, চাষ চাষ ছাড়া হয় না। তো আপনি আসলে স্যাটিসফাইড কিনা, মানে এই মেশিনটা দিয়ে আপনার কাজ হচ্ছে কিনা? হ্যাঁ, আলহামদুলিল্লাহ কাজ, আমি যে উদ্দেশ্যে নিয়ে আসছি সেই উদ্দেশ্য আমার হবে, সফল হয়েছে। তো আপনি একটু যদি কাস্টমারের উদ্দেশ্যে কিছু বলেন যে আসলে আপনি উপকার পেয়েছেন কিনা এটা যদি শেয়ার করেন, তাহলে আমাদের অন্যান্য কাস্টমাররা উদ্বুদ্ধ হবে এই মেশিনটা নেওয়ার জন্য। আমি কাস্টমারের উদ্দেশ্যে এতটুকুই বলবো যে যাদের এ ধরনের যাদের জমি আছে, মানে সবজি আবাদ ক্ষেত্রে, সবজি যেমন যত প্রকার সবজি আছে এগুলো আবাদ করার জন্য যাদের প্রয়োজন হয় তাদের জন্য অবশ্যই এটা নেওয়া দরকার বা নিতে পারে, সে কোনো সমস্যা। আচ্ছা, 900 আপনার কতক্ষণ লাগে এক চাষ, মানে একটা চাষ দিতে কত কত সময় লাগলো? এই ধরেন এক ঘন্টা খানি গেলে হবে। এক ঘন্টাতে প্রায় 900-1000 এটা শক্ত মাটি হিসেবেও এটা করা সম্ভব হয়। পলি মাটির জন্য খুবই ভালো আছে, পলি মাটির জন্য, পলি মাটির জন্য অত্যন্ত ভালো। আমাদের মাটি তো অত্যন্ত শক্ত, এই মাটির যে বড় টিলের গিলে আছে, হ্যাঁ, যে টিলের গিলে এলো ওগুলো পারে না, চাষে করে না, চাষে করতে চায় না। যে আমার এই চাষ তো ভাইয়ের আছে, হ্যাঁ, বড় গাই দিয়ে চাষ করবে তারপরে তারপর কাজ করে। তো ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। তো আপনারা বুঝতে পারলেন যে আসলে আমরা যে মেশিনগুলো নিয়ে আসছি বা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি, এগুলো সবসময়ই যাতে আপনাদের রিজনেবলের মধ্যে হয়, নিজের কাজে উপকারে আসে, এই কারণেই কিন্তু আমরা এইগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। কিন্তু এর আগে এই মেশিনটার কোনো রিভিউ দেওয়া হয়নি। আমার মনে হলো যে ভাই এতদিন ধরে চালায়, ওনার সঙ্গে একটু কথা বলে আসি, এই কারণে এতদূর আসা এবং আপনাদের মাঝে এই ভিডিওটা দিলাম আজকে। আপনারা যদি মনে হয় যে এই প্রোডাক্টটা আপনার কাজে লাগবে, অবশ্যই নিতে পারেন, সরাসরি এসে নিতে পারেন, আমাদের ওয়েবসাইটে কিনতে পারেন, আমাদের পেজে নাম্বার দেওয়া থাকে, সেখানে ফোন করে অর্ডার করতে পারেন এবং সারা বাংলাদেশ ডেলিভারি নিতে পারবেন যে কোনো কুরিয়ার। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।